Good morning everyone, welcome back. आज आरेकटा नतून भिडियो निये चले एसेछि। So after a long summer vacation, অবশেষে আজ আমাদের স্কুল খুলছে। তো সেই জন্য আমি আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। প্রায় 5:30টা নাগাদ আজ আমি ঘুম থেকে উঠেছি। আর তারপরেই আমি ঘরের যাবতীয় কাজ যেগুলো দরকার সেগুলো শুরু করে দিয়েছি। জামা কাপড়গুলো গতকাল রাতেই আমি মেশিনে কাচতে দিয়ে ঘুমোতে চলে গেছিলাম আর সকালবেলা উঠে কাঁচা জামা কাপড়গুলো মেলে দিলাম। বাড়িতে আমি এবার একটু একটু করে ইনডোর প্ল্যান্ট আনাতে শুরু করেছি। তো এটা একটা স্নেক প্ল্যান্ট দেখলে, আর পাশের এই গাছটা এটা একটা হ্যাঙ্গিং ইনডোর প্ল্যান্ট বলতে পারো, এর কি নাম আমি জানি না। তো এখনও আমার হুক লাগানো হয়নি যেখান থেকে আমি গাছগুলোকে হ্যাং করে রাখবো, তো সেই জন্য আপাতত এখানে একটু একটু করে রাখছি। বর্ষাকালে একটা খুব সুবিধা হয় যে প্রতিদিন গাছে জল দিতে হয় না। তো গতকাল রবিবার ছিল আর বেশ ভালো বৃষ্টি হয়েছে, যে কারণে আজকে আর গাছে জল না দিলেও চলবে। তবুও বাগানে কখনো কখনো একটু সময় কাটাতে বেশ ভালোই লাগে, তাই কিছুটা সময় আমি বাগানে কাটাচ্ছি, সেই সঙ্গে একটু লেবু জলও খেয়ে নিচ্ছি। তো এখানে আমি বেসিক্যালি আমার ঢ্যাঁড়স গাছটা ভালো করে দেখছিলাম যে আরও নতুন কিছু ঢ্যাঁড়স হলো কিনা। তো আমি এখন মুসাম্বির জুস বানাবো, আর এটা আমি বানাবো আমার নতুন ফুড প্রসেসরে। এটা বানানো ভীষণই সোজা, তোমরা এক্ষুনি দেখতে পাবে। সহজেই ধুয়ে নেওয়া যায়, প্লেন জলে ধুয়ে ফেলা যায় এবং চাইলে ভিম জেল দিয়েও, ভিম লিকুইড দিয়েও এটাকে ভালো করে ধুয়ে নেওয়া যায়। আর চাটা আমি মেনলি বানালাম অভিষেকের জন্য, কারণ আমার আর চা খাবার সময় হবে না, আমি জাস্ট এই ফ্রুট জুসটা খেয়েই বেরিয়ে যাবো। এখানে আমরা মেইনলি আমাদের ইনডোর প্ল্যান্ট নিয়ে একটু কথা বলছিলাম। বাই দ্য ওয়ে জুসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সেটা শুট করতে পারিনি কারণ প্রচন্ড দাঁড়ায় আছি। আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা শপিং ব্যাগ, ঠিক আছে? দেখো কি হালকা, বুঝতে পারছো নিশ্চয়ই, ভীষণ লাইট ওয়েট। তো এটা আমি অনলাইন অর্ডার করেছি, এগুলো ক্যারি করা ভীষণ সোজা। দুটো ব্যাগ আমি অর্ডার করেছিলাম একসাথে। তো দেখো কত ছোট্ট করে ভাঁজ করা যায়। বেসিক্যালি এইটা এসেছে এইরকম একটা প্যাকেজ, বুঝতে পারছো? মানে এটা আরেকটা ব্যাগ আমি রেখে দিয়েছি, এটা খুলিনি তোমাদের সামনে, এটা ওপেন করবো বলে। সো এটা ওইরকমই একটা ব্যাগ, এটা অনেকটা ওই এটা আরেকটা ব্যাগ। তো আমার মনে হচ্ছে ব্যাগগুলো কাজের হবে, মানে ভীষণ হালকা, ঠিক আছে? তো ওই টাইপের আর কি, সিনথেটিক ইয়ে টাইপের কাপড়ের এটা। তো এটা আমার ব্যাগে নিয়ে যাচ্ছি, সঙ্গে করে ক্যারি করা খুব সোজা। আর সেই সঙ্গে প্লাস্টিক, কারণ বর্ষাকাল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, ছাতা ভিজে যাবে। নিয়ে নিলাম সব কিছু, এটা বেরিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি অনেকক্ষণ হলো স্কুল থেকে ফিরে এসেছি, তারপর ফ্রেশ হয়ে নিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি। আর এবার আমার রান্না করার তো আজকে কিছুই নেই, কারণ রান্না দিদি এসেছে এবং সব রান্না টান্না করে দিয়েছে। কিন্তু আমার আজকে একটু কেক বানানোর খুব ইচ্ছে হচ্ছিল, অনেকদিন কিছু বেকিং করিনি, কোনো কিছু বেক করিনি। তো সেই জন্য আজকে ভাবলাম একটু কেক বানাবো, এবং একেবারে ঘরোয়া পদ্ধতিতে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিলাম, সেই সঙ্গে 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার নিয়েছি। সেই সঙ্গে 100 গ্রাম ওজনের মাখন নিয়েছি। চিনির গুঁড়ো আমি নিয়েছি 1 কাপ। এগুলো সবই মেজারিং কাপের হিসেবে বলছি। আর নিয়েছি 3টে ডিম। এই সবগুলোকে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। হাফ কাপের থেকে একটু কম পরিমাণ দুধ নিয়েছি, আর সেই সঙ্গে আমি একটু ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি মাইক্রোওভেনটা 180 ডিগ্রিতে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিলাম। এর উপর আমি একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি। তো প্রিহিট করার পর এরপর আমি ওই ব্যাটারটা ভেতরে মাইক্রোওভেনের ভেতর দিয়ে দিলাম, এবং 30 মিনিটের জন্য আমি এটাকে 180 ডিগ্রি টেম্পারেচারেই বেক করতে দিলাম। সো আমার কেক একদম রেডি। আর এটা বানাতে আমার সময় লেগেছে 35 মিনিট, কারণ আধ ঘন্টা টাইম দিলেও আমি যখন একবার বার করে দেখেছিলাম তো তখনও ভেতরে একটু কাঁচা কাঁচা থেকে গেছিলো। তো সেই জন্য আরও 5 মিনিট আমি বেক করেছি, এবং কেক আমার একেবারে রেডি। তো আমার একটা বড় ভুল হয়ে গেছে, বাটার পেপার আমার ফুরিয়ে গেছিল। তো সেই জন্য আমি এই বেকিং ট্রেটাতে একটু বাটার লাগিয়ে দিয়েছিলাম যাতে কেকটা সহজে উঠে আসে, কিন্তু কোনো কারণে কেকটা ভালো করে উঠছে না। আমি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলাম কেকটা যাতে স্মুথলি উঠে আসে, কিন্তু তলাটা আমার মনে হচ্ছে বেকিং ট্রের গায়ে আটকে আছে। আমার একটাই ভয়, কেকটা ভেঙে না যায়। যা ভেবেছিলাম তাই, তলাটা একটু ভেঙে ভেঙে গেছে। যদিও কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়েছে, ফুললি বেকড। দেখো তলাটা পুরোটাই কিন্তু বেক হয়েছে, মানে কেক কিন্তু রেডি। ওটা শুধুমাত্র বার করার একটু সমস্যার জন্য তলাটা একটু ভেঙে ভেঙে